শোভাবেন জি বলছিলাম বলছি আমি বেঙ্গলি নিউজ 24 থেকে বলছিলাম বিএসএ গ্রুপের বেঙ্গলি নিউজ 24 আর আমাদের অফিসটা হচ্ছে বনানী আচ্ছা আচ্ছা ওকে বলছি আপনাদের এটা কি এজেন্সি মানে নিউজ এজেন্সি নিউজ এজেন্সি এবং অনলাইন দুটোই আচ্ছা অনলাইন এটার নামটা কি আমাদের অনলাইন হচ্ছে cninews24.com cni হ্যাঁ cninews24.com আচ্ছা জানতে চাচ্ছিলাম আর কি মফিজুল ইসলাম মফিজ শাহজাদপুরে আপনি ওনার অফিসে আসছিলেন মানে ওনার ভাগিনা বলছিলাম আর কি উনি আমার আপন মামা উনি আমাকে এমতো ফোন দিল যে আমি কি হয়েছে কথা আমি তো জানি না তো আমাকে বললো যে এরকম একটা সাংবাদিক ফোন দিছিল তো আমি তো মেডিকেল আসছি এরকম আসতে চাচ্ছিল তো এই সমস্যা হয়েছে তো উনি কোনো সমস্যা হয় নাই সেটা হলো উনি নিজেই জানান বলি উনি মানে অনেকগুলো বিয়ে করছেন এবং সব স্ত্রী বেরিয়ে আবার উনি ওই দুই তিন মাস পর পর তালাক দেন বা ছেড়ে দেন হ্যাঁ জি উনি অনেকগুলো বিয়ে করছেন এবং যে অনেকগুলো বিয়ে করছেন প্রায় বিশের উপরে বিশটার উপরে উনি বিয়ে করছেন আমাদের কাছে ছয় সাতটা স্ত্রীর ইন্টারভিউ আছে অলরেডি তো আমি সেদিন পাঁচ ছয়টা স্ত্রীর ইন্টারভিউ আমার কাছে আছে তো আমি সেদিন ওই কি বলে আমি ওনার ওই যে কনফিডেন্স টাওয়ারে আমি গেলাম যাওয়ার পরে আমি ওনাকে পেলাম না পাওয়ার পর আমি চলে আসলাম আর কি আমার নাম্বারটা দিয়ে আমি চলে আসলাম তো গতকালকে আমাদের যে চিফ রিপোর্টার সে তার ফোনে আমি তার সাথে আমি কথা বললাম তো উনি আমাকে বললেন যে ভাই আপনি শুধু একা আইসেন আমি আপনার সাথে আমি কথা বলবো কোনো ক্যামেরা ট্যামেরা কোনো ছবি টবি এই সংক্রান্ত কোনো কিছু যাতে না হয় তো বললাম যে ঠিক আছে মান সম্মান আমার মানে এটা কাকে বলছেন উনি আমাকে বলছেন আর কি আমিও বলছি যে ঠিক আছে আমি ভাই হিসেবে আপনার এখানে আসবো আমি কোন ধান্দাবাজ স্পিডিং বাস না কারণ আপনি ধান্দাবাজ স্পিডিং বাস যারা এদের টোন শুনলে কথা শুনলে কিন্তু বোঝা যায় হ্যাঁ আর আমি তাকে আমি ডাইরেক্ট বলেও দিছি যে আমি কিন্তু জাস্ট আপনার সাথে ভাই হিসেবে জাস্ট এক কাপ চা খাওয়ার জন্য আসবো অন্য কোনো বিষয়ে আমি আপনার সাথে কথা বলবো না আপনি বিয়ে করছেন না কি করছেন না কি ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে আমি কিন্তু কথা বলবো না তাই না আমি এই ব্যাপারে আমি কথা বলতে রাজিও না জাস্ট আপনি বলছেন আমি চা খাওয়ার জন্য আজকে আসবো রেডি হওয়ার পরে এখন রেডি হয়েছি রেডি হওয়ার পরে মরগঞ্জ উনি ফোন দিচ্ছেন তাই আমার ছেলে নিয়ে আমি হাসপাতালে যাইতেছি হ্যাঁ আমি আরেকদিন আপনার সাথে কথা বলবো আজকে উনি শিডিউল দিচ্ছেন এবং আমি রেডি এখন আচ্ছা আচ্ছা আপনি আসলে ওয়েলকাম সমস্যা নাই এটার সাথে আমার বাসা আর কথা হচ্ছে যে ওই আপনার সাথে আমি আমাদের সম্পর্ক হলো পরিচয় হলো সমস্যা নাই সেটা হচ্ছে যে ওই আপনি চলে আসুন সমস্যা নাই আমি আসি আর আমি আজকে অফিসে যাবো না আমি থাকবো না বাসায় তো আমি মামাকে আনার ব্যবস্থা করতেছি মামাকে আমি যখন বললাম যে আমার দ্বারা আপনার মামার মান সম্মান ক্ষতি তো হবেই না আমি জাস্ট আমি ভাই হিসেবে আমি জাস্ট আপনার সম্পর্ক করার জন্য আমি এক কাপ চা খাওয়ার জন্য এখানে উনি কিন্তু ভয় পান যে সমস্যা তো না আমি আমি আপনাকে বলি শুনুন শুনুন ঘটনা হচ্ছে যে আমার আমি যে বাইক না আমি যে এই লাইনে আছি যে আমার কাছে এই কথা যে বলবে সেও লজ্জায় পড়ে গেছে কথা বুঝছেন এখন আমার বউকে আমি জিজ্ঞেস করতেছি আচ্ছা মানে আমার আম্মাও যদি ঘরে আছে তারপর আমার বউকে বললো যে মামা না একটু বিয়ে করছে আমার ওয়াইফ বলছে না ফোন দিচ্ছে তো স্বাভাবিক এখন আপনি ওয়াইফ ফোন দিচ্ছে আমি তো আমার পরিচয় আগে দিয়ে কথা বলবো তাই না তখন বলছে যে কি হ্যাঁ তোমার মামা তো বিয়ে করছে কদিন আগে নাকি ছয় মাস আগে আমি কি তুমি তোমাকে কি বললো আমার তোমার আম্মার কাছে শুনলাম আমি তোমরা এত কিছু জানো আমি তো জানি না বুঝছেন আমি আমার হাসতেছি আর উনি ভাই মেয়ে হিসেবে যে আমাকে বলবে উনি পড়ে গেছে বিপদের মধ্যে বুঝছেন আমি তোমার কোন সমস্যা নাই আমি ফোন দিতেছি কি দিতেছি সমস্যা নেই তো এই হচ্ছে ঘটনা বলছি সমস্যা নাই আমি আমি বুঝলেন আমি আমি আসি হ্যাঁ আজকে আসি ই করেন ওই আপনি চলে আসেন আমাকে ফোন দিতেছি মামা যেন থাকে আপনার মামাকে ফোন দিতে দরকার নাই আমি ফোন দিতেছি মামাকে না আমি আমি ফোন দিয়ে নেব আমি ডিসটার্ব কখনো করব না জি আমি অনেক ধন্যবাদ আপনাকে অনেক এই বিষয়ে মামা হচ্ছেন বলি ওনার সাথে যদি আপনি ফেস টু ফেস কথা বলেন জি আপনি দেখতে পারবেন মানে উনি কোন ধরনের
মানে উনি কিন্তু অন্যরকম একটা মানুষ, আর আপনাকে এমনি 2500 জন খাওয়াই দিব আপনার দণ্ড হিসাব। হ্যাঁ, কিন্তু কোনো ঝুল ঝামেলা এগুলোর মধ্যে নাই, মানে বাইদের মধ্যে অনুষ্ঠান একটু ভিন্ন রকম আর কি। এবং আমি ফোনে বলতে যাচ্ছি না কিছু কথা, আমি সেটা আমি সামনে সামনে বলবো না, পারিবারিক অনেক কথা। হ্যাঁ, আমি বলবো না এই এই সময় সে কেউ বিয়ে করে না, কথা বলছেন, মানে অনেক দুঃখ কষ্ট আছে, এগুলো আমি বলবো না আমার মামির সাথে আর কি। তো সমস্যা নেই, আপনি আসেন আসেন, এই কনফিডেন্সের পিছনে হচ্ছে আমাদের বাসা বলল যে এখানে আপনি যে বাসা করতে পারবেন। দীর্ঘদিন ছিলাম বাড্ডাতে, আমি দীর্ঘদিন ছিলাম, আমি এসে কথা বলবো না আপনি। হ্যাঁ, আমি দীর্ঘদিন ছিলাম বাড্ডাতে। আমি টেলিভিশন চ্যানেলে ছিলাম যখন, তখন বাড্ডাতেই থাকতাম। আচ্ছা, আমি আসতে, আমি এই যে কি বলে, আমি তো রেডি, আমি রওনা হয়ে যেতাম, কিন্তু ওনার কথা তো একটু ব্রেক দিছি। তো সম্পর্ক আছে, সম্পর্কই থাকা দিব না। আপনি এখন কই আছেন সেটা বলেন। আমি এই তো ইয়ার দিকে যাইতেছি, ইনার কি বলে আরামবাগের দিকে যাইতেছি। না না, কিচ্ছু লাগবে না, বলি শুনেন, আপনার সাথে আমার ভালো সম্পর্ক থাক, আপনার সাথে আজীবন সম্পর্ক থাক, এটাই চাই, টাকার সম্পর্ক সম্পর্ক না। হ্যাঁ, বললেন আপনার মামাকে, বললেন যে টাকার পয়সা লাগবে না, আজীবন সম্পর্ক থাকবে, সমস্যা নেই। বাবা, টাকাটা তো মামার কাছে আমি নিয়ে দিলাম, যে তার গাড়ি ভাড়াটা দিয়ে দে, এটা তো মামার কাছে আমি এই 2-3 হাজার টাকা দিতে বুঝেন। না না, গাড়ি আমার, ভাড়া কিসের, ভাড়া না তো গাড়ি আমার। না না, আপনি থাকতা পাবেন, আসছেন না, এটা একটা কি বলতে। না না, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, চল।